পৌরসভা ভোটের আগে বিজেপির স্বস্তি, এবার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ শতাধিক কর্মী গেরুয়া শিবিরের যোগদান করলেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন নদিয়ার রানাঘাটের উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। নদিয়ার রানাঘাটের অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছুদিন ধরেই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার রাতে বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে একটি কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। তার হাত ধরেই রানাঘাট পৌরসভার একাধিক ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এদিন বিজেপিতে যোগদান করেন। শঙ্কর ঘোষ, প্রিয়ব্রত ঘোষ, লক্ষণ চোয়া 20 নম্বর ওয়ার্ড থেকে, গৌতম বিশ্বাস। বিজেপি বিধায়ক বলেন, এই প্রথম নয়, দিন কয়েক আগে প্রায় 200 জন কর্মী বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। বিধানসভা ভোটের ফলাফলের পর আমাদের ভুল বুঝে বেশ কয়েকজন কর্মী সরে গিয়েছিলেন, তারা পুনরায় আবার দলে ফিরে আসছেন। গত 25শে ডিসেম্বর আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী, 97তম জন্মজয়ন্তী, সেটাকে সামনে রেখে পক্ষকালব্যাপী আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কার্যক্রম চলছে। আমাদের দক্ষিণ সাংগঠনিক জেলা, বিশেষ করে আমাদের রাজ্য, আমাদের ভারতরত্ন অটলজির যে জন্মজয়ন্তী, সেই জন্মজয়ন্তীকে সামনে রেখে সুশাসন দিবস প্রতিষ্ঠিত করবার লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বিভিন্ন কার্যক্রমের একটা অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে সেবাই সপ্তাহ পালন করছি। এখানে শীতবস্ত্র বিতরণ করা হবে, 500 মানুষকে আমরা শীতের বস্ত্র তুলে দেব, এবং এরকম একটা শুভ সন্ধিক্ষণে বছরের প্রথম দিন আমরা 200 জনকে আমাদের দলে যোগদান করেছিল বিভিন্ন দল থেকে, যেখানে প্রদেশ কংগ্রেসের সদস্য হায়দার চৌধুরী থেকে শুরু করে আমাদের রানাঘাটের বিভিন্ন শহরের তৃণমূল কংগ্রেস থেকে আসা 200 জন কর্মী জয়েন করেছিল। আমাদের দলে প্রায় 100 জন বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের দলের সঙ্গে যুক্ত হলো। আজ থেকে তারা সকলেই আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য এবং সদস্যা। যোগদানকারী এক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বলেন, মূলত তৃণমূল কংগ্রেসে তাদের কোনো সম্মান দেওয়া হচ্ছিল না। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে গোটা দেশকে উন্নয়নের শিখরে পৌঁছেছে, মূলত সাধারণ মানুষকে সেই উন্নয়ন পৌঁছে দিতেই বিজেপিতে যোগদান। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে আমরা 230 পার্টে আমরা বাসিন্দা। আমরা 230 পার্টের বুথ প্রেসিডেন্ট ছিলাম তৃণমূলের, কিন্তু বর্তমানে বিজেপির আমি আজকে জয়েন করলাম। কারণ হচ্ছে এদের অত্যাচার, তৃণমূলের অত্যাচারে আমরা অত্যাচারিত, আমরা ওদের সাথে কাজ করতে পারছি না, তাই আমরা বিজেপিতে যোগদান করেছি। বিজেপির উন্নয়ন এবং বিজেপি যে আজকে এই যে ভ্যাকসিন, মোদির ভ্যাকসিন দিচ্ছে, কিন্তু এরা বলছে এদের ভ্যাকসিন, আজকে এই মোদির ভ্যাকসিন নিয়ে এরা দাদাগিরি করছে। আমাদের এই পর্যন্ত আমাদের ভ্যাকসিন দেয়নি, আমরা হসপিটাল থেকে রাত্রে 3টের সময় লাইন দিয়ে আমরা ভ্যাকসিন নিয়েছি, এই জন্য আমরা বিজেপিতে জয়েন করেছি। আমাদের রাজ্যে কিংবা দেশের কথা চলছে, আমাদের রাজ্যে আমরা এবছর আশা করেছিলাম বিজেপি আসবে। আমি আগে কোনোদিনও কোনো পার্টির সাথে যুক্ত ছিলাম না, সেভাবে এবছর আমার এই পার্টিটাই প্রথম ভালো লেগেছে, তাই আমি বিজেপিতে যোগদান করলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।